ভাষা আন্দোলন নিয়ে আরো বেশি কাজ করতে লেখক গবেষক নাট্যকার ও চলচ্চিত্রকারদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত এমপ্রেস টেলিফিল্মের ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটির প্রদর্শনীতে রাষ্ট্রপতি বলেছেন এই চলচ্চিত্র নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করবে নীলাদ্রি শেখরের রিপোর্ট একমাত্র ভাষা যার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এই বাংলার দামাল ছেলেরা বান্নর সেই ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে তৌকির আহমেদের পরিচালনায় ফাগুন হাওয়ায় চলচ্চিত্র নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র ফাগুন হাওয়ায় শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্ণধাররা বঙ্গভবনে চলচ্চিত্রটি প্রদর্শনের সুযোগ করে দেয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তারা এবং এই সময়ের মধ্যে ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র নির্মাণ করে আবার দর্শকদেরকে কিছুটা হলেও হলমুখী করেছেন আমরা সুস্থ ধারার চলচ্চিত্রই নির্মাণ করা আমাদের মূল যুদ্ধটি ছিল প্রথম থেকে আমরা মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্য সাহিত্য নির্ভর চলচ্চিত্র মৌলিক গল্প এই সমস্তই শুরু করেই চলচ্চিত্র নির্মাণ করে আসছি কিন্তু বাহান্নর ভাষা আন্দোলন নিয়ে কোনো ছবি কখনো তৈরি হয়নি এটি প্রথম ছবি বা অন্য ভাষা আন্দোলনের ছোঁয়া যে ছবিতে রয়েছে ইমপ্রেসের অন্যান্য ছবি যেরকম দেশের বাইরে সুনাম অর্জন করেছে কিন্তু তার বাইরেও ইমপ্রেস চেষ্টা করছে সারা পৃথিবীতে বাংলা ছবি দর্শক যাতে থাকে সেই চেষ্টা করতে স্কুল পর্যায়ে থিয়েটার অন্তর্ভুক্ত করা যায় হাই স্কুল পর্যায়ে ফিল্মকে ইন্ট্রোডিউস করা যায় তাদের জন্য ফিল্ম ক্লাব করা যায় তাহলে হয়তো খেলার ছলে হাসির ছলে বিনোদনের ছলে আমরা তাদেরকে অনেক কিছু বোঝাতে সক্ষম হব এবং একটি সংস্কৃতিবান জাতি আমরা সামনে নির্মাণ করতে পারব ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসা করেন রাষ্ট্রপতি আমি মনে করি ফাগুন হওয়ায় চলচ্চিত্রটি তরুণ প্রজন্মকে মহান ভাষা আন্দোলন এবং ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদের সম্পর্কে জানতে ভূমিকা রাখবে এতে আমাদের নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও শানিত হবে ভাষা আন্দোলন শুধু আমাদের মাতৃভাষার অধিকারই দেয়নি দিয়েছে আমাদের গল্প নাটক চলচ্চিত্র সহ সাহিত্য ও সংস্কৃতির এক নূতন মাত্রা আমি আশা করব আমাদের নাট্যকার চলচ্চিত্রকার লেখক গবেষক সহ বুদ্ধিজীবীগণ মহান ভাষা আন্দোলনকে নিয়ে আরও বেশি কাজ করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য পরে রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিরা দরবার হলের বড় স্ক্রিনে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রটি উপভোগ করেন নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা